চলতি বছর সাহিত্যে নোবেল পুরস্কার জিতে নিলেন ফরাসি লেখক অ্যানি ইয়েগনো। বৃহস্পতিবার রয়্যাল সুইডিশ একাডেমি সাহিত্যে 119তম নোবেল বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে। অ্যানি ইয়েগনো 30টিরও বেশি সাহিত্যকর্ম লিখেছেন। নিজের লেখায় জীবনে লিঙ্গ, ভাষা ও শ্রেণী সম্পর্কিত বৈষম্যের বিষয়গুলো তুলে ধরেছেন। পুরস্কার হিসেবে 1 কোটি সুইডিশ ক্রোনার পাবেন সাহিত্যের এই নোবেল জয়ী। গত বছর ভাগ্যাহত শরণার্থীদের জীবনের দুঃখ দুর্দশা আর তাদের জীবনে ঔপনিবেশিকতার প্রভাব নিজের লেখনীতে দ্ব্যর্থহীনভাবে ফুটিয়ে তোলে সাহিত্যের নোবেল পুরস্কার পেয়েছিলেন তানজানিয়ার ঔপন্যাসিক আব্দুল রাজাক গুরনা।